মহাকাশ নিয়ে মানুষের বরাবরই আগ্রহের কোনো শেষ নেই। আমরা ছোটবেলায় বইতে পড়েছি বা যাদের স্পেস নিয়ে একটু বেশি কিউরিয়াসিটি রয়েছে তারা নিশ্চয়ই জানেন, পৃথিবী থেকে মহাকাশে প্রথম যে প্রাণীটি গিয়েছিল তার নাম লাইকা, আর সে ছিল একটি মেয়ে কুকুর। কিন্তু আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন হুইচ অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েন্ট ইন টু স্পেস, তাহলে আপনি দেখতে পারবেন অ্যালবার্ট ওয়ান নামে একটি বানরকে 1948 সালের 11 জুন প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল। আর গল্প হলো সত্যি, সে লাইকার আগে সাব অরবিটার ফ্লাইটে অংশগ্রহণ করেছিল। এছাড়াও অনেক মাছি এবং ইঁদুরও লাইকার আগে স্পেস মিশনে অংশগ্রহণ করেছিল, কিন্তু এই মিশনগুলিকে পুরোপুরি স্পেস মিশন বলা যায় না। এই কারণেই লাইকাকে পৃথিবীর প্রথম স্পেস মিশন করা প্রাণী হিসাবে আমরা জানতে পারি। আমাদের মধ্যে অনেকে হয়তো ভাবেন লাইকা সত্যি একটি লাকি কুকুর ছিল, কিন্তু সত্যি কি লাইকা একটি ভাগ্যবান কুকুর ছিল? ভিডিওটি দেখার পর আপনারা তা নিজেই ঠিক করে নেবেন। আসলেই তাকে আমরা যে ছবিতে দেখি, ম্যাগাজিন বা নিউজ পেপারে বা আমাদের স্কুলে পড়ানোর সময় যেভাবে বর্ণনা করা হয়, ঘটনাটা কি সত্যি তেমনই ছিল? যদি তেমনই না হয় সত্যি ঘটনাটা কি? আজ আমরা বং স্টোরির এই ভিডিওতে সেই সব বিষয় নিয়ে আলোকপাত করব। তাহলে চলুন শুরু করা যাক। 1950 সালের আগে মানুষকে স্পেস মিশনের জন্য পৃথিবী থেকে বাইরে পাঠানো বিজ্ঞানীদের কাছে অত্যন্ত একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল। স্পেস মিশনে মানুষ ট্রাভেল করতে পারবে কি না এটা জানার জন্য ভিন্ন প্রজাতির প্রাণীকে স্পেস মিশনে পাঠানো হয়। 1957 সালে মস্কোতে, অর্থাৎ রাশিয়ার রাজধানীতে, লাইকা একটি সাধারণ কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছিল, আর এই সময় তার বয়স ছিল মাত্র 3 বছর। এই 3 বছরের মধ্যে হয়তো সে একবারের জন্য ভাবতে পারেনি যে সে পৃথিবীর ইতিহাসে প্রথম কুকুর হবে যে স্পেস মিশনে যাবে। আর ঠিক সেই সময় সোভিয়েতের স্পেস প্রোগ্রাম পৃথিবীর মধ্যে প্রথম স্পেস স্যাটেলাইট স্পুটনিক 1 সাকসেসফুলি লঞ্চ করে। গোটা পৃথিবীর মধ্যে এত বড় মিশন করবার পর সোভিয়েত রাশিয়ার বিজ্ঞানীদের মাথায় যেটা করবার ইচ্ছা প্রকাশ হয় সেটা হলো কোনো জীবিত প্রাণীকে প্রথম স্পেসে পাঠানো। আর এই মিশন তাদের মধ্যে আসার পর তারা অতি ব্যস্ত হয়ে পড়ে তাদের পরবর্তী মিশনকে পূরণ করবার জন্য। আর এই ব্যস্ততার ক্ষতিপূরণ দিতে হয়েছিল লাইকা নামে সেই কুকুরটিকে। অতি দ্রুততার সাথে সোভিয়েতের বিজ্ঞানীরা মাত্র 4 সপ্তাহের মধ্যেই দ্বিতীয় স্পেসক্রাফ্টটিকে বানিয়ে ফেলে, আর এই স্পেসক্রাফ্টের নাম ছিল স্পুটনিক 2, যেটাকে নির্দিষ্ট একটি কুকুরের জন্য ডিজাইন করা হয়েছিল। এবং এই স্পেসক্রাফ্টের মধ্যে বিশেষত কয়েকটি জিনিস রাখা ছিল: অক্সিজেনের সিলিন্ডার, কার্বন ডাইঅক্সাইড অবজারভার এবং কুকুরটিকে ঠান্ডা রাখার জন্য একটি ফ্যান। এছাড়াও ছিল 7 দিন বেঁচে থাকার জন্য কিছু খাবার এবং কুকুরটির স্টোলেন এবং ইউরিন সংগ্রহ করার জন্য একটি ব্যাগও রাখা ছিল। স্পুটনিক 2 কেবিন এতটাই ছোট ছিল যে কুকুরটির ঘোরাফেরা করার জন্য কোনো সুযোগই ছিল না, আর এটাই ছিল স্পুটনিক 2 আসল ডিজাইন, যা প্রায় 28 দিনের মধ্যেই তৈরি হয়ে গিয়েছিল। এখন রাশিয়ার বিজ্ঞানীদের যেটা প্রয়োজন ছিল সেটা ছিল শুধুমাত্র একটি কুকুর। সেজন্য সোভিয়েতের বিজ্ঞানীরা জেনে শুনে একটি রাস্তার কুকুরকেই বাছে, কারণ রাস্তার কুকুরদের ঘরে পোষা কুকুরদের তুলনায় খারাপ পরিস্থিতিতে থাকার বেশি অভ্যাস থাকে, যা এই স্পেস মিশনের জন্য উপযুক্ত ছিল। তাই তারা খুঁজে পেয়েছিল লাইকা নামে এই কুকুরটিকে, এবং যাকে ট্রেনিং দেওয়া হয় স্পেসে পাঠানোর জন্য। এবার আপনারা অলরেডি জেনে গেছেন স্পুটনিক 2 সত্যি একটি ছোট্ট স্পেসক্রাফ্ট ছিল, তাই লাইকাকে 20 দিন একটি ছোট্ট কেবিনের মধ্যে আটকে রাখা হয়েছিল, কারণ যাতে সে স্পুটনিক 2 মধ্যে আবদ্ধ থাকতে পারে। আর এভাবে করুণ নির্মম ট্রেনিং চলতে থাকে লাইকার উপর, যা প্রায় 20 দিন অবধি চলেছিল, যার পর লাইকা তৈরি হয়ে গিয়েছিল স্পেসে যাবার জন্য। সোভিয়েত বিজ্ঞানীরা তখন জানতো কিভাবে স্পেসে যেতে হয়, কারণ তাদের আগের মিশন অলরেডি সাকসেসফুল হয়েছিল। কিন্তু তারা যেটা জানতো না সেটা হলো কিভাবে স্পেস থেকে ফিরে আসতে হয়। তাই আপনি যদি একটু ভালোভাবে ভেবে দেখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন এটা একটি শুধুমাত্রই সুইসাইড স্পেস মিশন ছিল। আর এক্ষেত্রে তো আরেকটা বিষয় লক্ষণীয়, যে লাইকা জানতোই না কিছুক্ষণ পর বা কিছুদিন পর তার মৃত্যুই হয়ে যাবে। কিন্তু সোভিয়েতের একজন বিজ্ঞানী একটু হলো মানবিকতা দেখায়। লাইকার মিশন শুরু হবার আগেই সোভিয়েতের সেই বিজ্ঞানী লাইকাকে নিয়ে তার নিজের বাড়িতে যায়, নিজের বাচ্চাদের সাথে খেলতে দেয় এবং কিছু ভালো সময় উপহার দেয় লাইকাকে। ঠিক তারপরেই সময় চলে এসেছিল লাইকাকে পৃথিবী থেকে চিরবিদায় জানানোর, অর্থাৎ সময় চলে এসেছিল প্রথম কোনো প্রাণীর মহাকাশে যাবার। সর্বশেষে লাইকাকে চেইন দিয়ে বেঁধে স্পুটনিক 2 মধ্যে প্রবেশ করানো হয়, যাতে সে নিজের জায়গার মধ্যে বেশি নড়াচড়া না করতে পারে। আর এরূপ পরিস্থিতিতে লাইকাকে 3 দিন পৃথিবীর মধ্যেই রাখা হয়, যাতে তার এরূপ পরিস্থিতিতে অভ্যাস হয়ে যায়। 3 নভেম্বর 1957, লাইকার জীবনের শেষ দিন। স্পুটনিক 2 লঞ্চের কিছু সময় আগে লাইকা স্পেসক্রাফ্টকে বন্ধ করবার আগে
একজন সোভিয়েত টেকনিশিয়ান লাইকার নাকে চুম্বন করে এবং শেষবারের মতো বিদায় জানায়, কারণ সেখানে থাকা সকলে জানতেন যে সে আর কোনোদিনই পৃথিবীতে ফিরে আসবে না। আর তার কিছুক্ষণের মধ্যেই স্পুটনিক টু সাকসেসফুলি লঞ্চ হয়। স্পুটনিক টু এর সাথে লাইকাও মহাকাশের দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু টেকনিশিয়ানদের ভুল থাকার কারণে মহাকাশযানের একটি অংশ রকেট থেকে আলাদা হতে পারেনি। আসলে মাত্র 4 সপ্তাহ একটি মহাকাশযান বানানোর জন্য যথেষ্ট সময় ছিল না, আর এই কারণেই লাইকার কেবিনের তাপমাত্রা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, যে কারণে লাইকার হার্টবিটের গতিও দ্রুত গতিতে বেড়ে যায়। স্বাভাবিক হার্টবিট 103 থেকে বেড়ে 240 পৌঁছে যায়। সম্পূর্ণ আগুনে ঝলসানো স্পেসক্রাফটের মধ্যে লাইকার পরিস্থিতি কি হচ্ছিল তা তার হার্টবিটের গতি যথেষ্ট বোঝানোর জন্য। প্রচণ্ড গরম ছিল সেই সময় স্পেসক্রাফটের মধ্যে, আর অনবরত এইভাবেই প্রায় 3 ঘন্টা ধরে লাইকাকে তার জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হয়। লাইকার কেবিনের তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে প্রায় 5 ঘন্টা পর লাইকার সেন্সর থেকে সিগন্যাল আসা বন্ধ করে দেয়, আর এভাবেই লাইকা মহাকাশে বসেই পরলোক গমন করে। তার মৃত্যুর পর তার ঝলসানো শরীরটি নিয়ে স্পুটনিক টু 162 দিন মহাকাশে ছিল, আর প্রায় 2570 বার পৃথিবীকে অনুসরণ করে প্রদক্ষিণ করতে থাকে। 14 এপ্রিল 1958 স্পুটনিক টু পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করতে গিয়ে মৃত লাইকার সাথে পুড়ে ছাই হয়ে যায়। 2008 সালে তখন আর সোভিয়েত ছিল না, সোভিয়েত তখন রাশিয়া, আর রাশিয়ান সরকার লাইকাকে সম্মান জানাতে তার মূর্তি স্থাপন করেন, এবং এটি সেই জায়গা ছিল যেখানে লাইকাকে ট্রেনিং দেওয়া হয়েছিল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি রকেটের উপরে লাইকার মূর্তিটি স্থাপন করা হয়েছে। মানব সভ্যতাকে এটা ভুললে চলবে না, লাইকার এই মিশন পরবর্তীকালে স্পেস মিশনগুলিতে অনেক বেশি কৃতিত্ব রেখেছে, যে কারণেই মানুষ পরবর্তীকালে বড় বড় স্পেস মিশনের কথা ভাবতে পেরেছে। অর্থাৎ কখনোই লাইকার বলিদানের কথা ভুললে চলবে না। সত্যি লাইকা মহান ছিল, কিন্তু সে কি সত্যি ভাগ্যবান ছিল যেমনটা আমরা স্কুলে, বইতে, ম্যাগাজিনে এমনকি পেপারে পড়েছি? এখন আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন আপনার পরিচিত সকলকেই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, এরকম জানা অজানা ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ লাভিং মি।